বন্ধুরা ইয়ামাহা পথে যেতে যেতে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম চলুন ঘুরে আসি নতুন নতুন পথে রাস্তার পাশে ছোট হোটেলগুলোতে নাস্তা করার মজাই আলাদা আমরা কিন্তু তার স্বাদ নিতেই এখানে এসেছি ভাই নাস্তা কি কি আছে নাস্তা সঙ্গে বড় আছে ডিম আছে ডাল আছে ডিম আছে আচ্ছা একটা কাজ করেন দুইটা করে পরোটা দেন দুইজনকে দুইটা ডিম দেন একটা ডাল দেন আর চা থাকলে চা দেন খেয়ে বুড়িমারি যাওয়ার পথে পাহাড়ের পাদদেশে এই জায়গাটি দেখে মনে হলো একটু ঘুরে যাই তাই থামলাম জায়গাটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ওই পাহাড়গুলো ভারতের সীমানায় পড়েছে ছোট ছোট এই চায়ের গাছগুলো বিস্তীর্ণ জায়গাটাকে এতটাই সুন্দর করে রেখেছে যে এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা একটু সামনে আসতেই আমরা দেখতে পাই পাথর ভাঙা দৃশ্য এখানে বড় বড় পাথরগুলো সংগ্রহ করে মেশিনের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে ব্যবহারের উপযোগী করা হয় অনেক শ্রমিক এই কাজের সাথে জড়িত রয়েছে